যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তারপরে বিজেপি। কেন আপনি বিজেপিতে আসলেন? আপনি তো তৃণমূল কংগ্রেস এবং যুব কংগ্রেসের ভালো পদে ছিলেন, বিজেপিতে আসার কারণটা কি? দেখুন, আমি নীতি আদর্শ কিছু ব্যাপার থাকে। আমরা প্রত্যেকেই নরেন্দ্র মোদীকে দেখে আমরা বিজেপিতে এসেছি, এবং আমি আজ থেকে 5 বছর আগে প্রথম দিন পার্লামেন্টে যখন আর কে হান্ডা সাহেব দাঁড়িয়ে ছিলেন, তখন থেকেই আমি বিজেপিতে জয়েন করি। এবং তার আগে আমি মুকুল্লা এবং শিলদা আমরা সবাই তৃণমূল দলটা ছেড়ে দিয়ে আমার নতুন দল তৈরি করার পরিকল্পনা ছিল আমাদের, কিন্তু তারপরে সেই দলটা তৈরি হয়নি বলে আমি আবার বিজেপিতে জয়েন করে যাই। আপনি মুকুলদার ঘনিষ্ঠ, শিলভদ্রের ঘনিষ্ঠ ছিলেন, হঠাৎ করে আপনি এখন সায়ন্তন বসু, সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ, এতে মুকুলদা আপনার কোনো অসুবিধা করে বা কোনো রকম অসুবিধাকে সম্মুখীন করে কি? দেখুন, আমরা সবাই বিজেপি করি, আমরা তো আর ঘনিষ্ঠ হই। মুকুলদার সঙ্গে আমার সম্পর্ক ভালো, মুকুলদা হাত ধরে রাজনীতিতে আমি এসেছি, মুকুলদা আমাকে তৃণমূলে নিয়ে এসেছিলেন, আমার সঙ্গে সৌরভ চক্রবর্তী যিনি জেলা জলপাইগুড়ি জেলা সভাপতি ছিলেন, এখন যে এমএলএ আছেন, প্রত্যেকে আমরা মুকুলদার হাত ধরে তৃণমূলে এসেছিলাম আগে কংগ্রেস থেকে। এবং শিলদার সঙ্গে আমার কংগ্রেসের জীবন, ছাত্র রাজনীতি জীবন থেকে শিলদার সঙ্গে আমার সম্পর্ক ছিল, ব্যক্তিগত সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কগুলো এখনও আছে। আমরা সবাই এখন বিজেপি করছি, বিজেপিটা আমাদের পরিবার। আমাদের সবার নেতা দিলীপ ঘোষ, আমাদের সবার নেতা হচ্ছে কৈলাস বিজয়বর্গীজি, আমাদের প্রত্যেকের নেতা হচ্ছে আপনার আমরা সব নরেন্দ্র মোদী, অমিত শাহ, আমরা প্রত্যেকেই, আমাদের এখানে কোনো টিম ফিম আমি এলো বললো ব্যাপার নেই। কিন্তু আমি সায়ন্তন দা রাজ্যের সাধারণ সম্পাদক, উনি আমাকে নিজের ভাইয়ের মতো গাইড করেন এবং আমাকে হাত ধরে পুরো বিজেপি পার্টিটা আমার কাছে নতুন, তবে মাত্র 4-5 বছর ধরে আমি শিখছি আর কি পার্টি, আমি জানতাম না এই ব্যাপারগুলো, সেগুলো আমাকে সায়ন্তন দা হাত ধরে ধরে পুরো জেলা রাজ্য আমাকে সারা পশ্চিমবাংলায় আমি ওনার সাথে ঘুরছি, আমাকে চেনাচ্ছেন, আমি তাই ওনার সঙ্গে আছি। এবং মুকুলদার সঙ্গে আমার রণবত যোগাযোগ আছে, হ্যাঁ, শিলদার সঙ্গে কথাবার্তা হয়। তো আমরা সবাই একটা পরিবার, আমরা মুকুলদা কি বয়ের ব্যাপার নেই, আমাদের প্রত্যেকেই আমরা বিজেপি এবং আমরা বিজেপির জন্যই। আচ্ছা আচ্ছা রবীন্দ্রবাবু, আপনাকে সবসময় মনীশ শুক্লার বিরোধী বলেন, কিন্তু আপনি মনীশ শুক্লার বাবার প্রচারে আপনি থাকছেন, কীভাবে সময় দিচ্ছেন বা কীভাবে মেনে নিচ্ছেন এটা? দেখুন, প্রথম কথা হচ্ছে মনীশ শুক্লার বিরোধী, এটা আপনার ব্যারাকপুরের কিছু তৃণমূল, তৎক্ষণিক তৃণমূলের লোকজন এটা করেছিল, আমার সঙ্গে ব্যক্তিগত মনীশ শুক্লার কোনো সম্পর্ক কোনো খারাপ হয়নি, দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা হতো। আর ওর বাবার প্রশ্ন হচ্ছে, ওর বাবা এখন বিজেপির ক্যান্ডিডেট, আমাদের এখানে কোনো ব্যক্তি কোনো ব্যাপার থাকে, যেমন তৃণমূলের ব্যক্তি ব্যাপার থাকে, এর ও সে এর ব্যাপার নেই, এখানে একটাই হচ্ছে সিম্বল পদ্মফুল, মূল তৎক্ষণিক তৃণমূলের লোকজন এটা করেছিল, আমার সঙ্গে ব্যক্তিগত মনীশ শুক্লার কোনো সম্পর্ক কোনো খারাপ হয়নি, দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা হতো। আর ওর বাবার প্রশ্ন হচ্ছে, ওর বাবা এখন বিজেপির ক্যান্ডিডেট, আমাদের এখানে কোনো ব্যক্তি কোনো ব্যাপার থাকে, যেমন তৃণমূলের ব্যক্তি ব্যাপার থাকে, এর ও সে এর ব্যাপার নেই, এখানে একটাই হচ্ছে সিম্বল পদ্মফুল, এবং মনীশ শুক্লার বাবার জন্য খাটতে হবে। চন্দ্রমণি শুক্লা ডক্টর মানুষ, ডাক্তার মানুষ, বাদ বাকি সবাই বহিরাগত ক্যান্ডিডেট এখানে, ঠিক আছে। আর সিপিএম ক্যান্ডিডেটটা অবশ্যই ও ভালো, ও ডাক্তার মানুষ, ও ব্যারাকপুরের ক্যান্ডিডেট। আর আপনি তৃণমূলের কথা বলেন, তৃণমূল তো ভাড়া করা লোক বাইরে থেকে নিয়ে এসছে, ঠিক আছে, আমরা সবাই চন্দ্রমণি শুক্লাকে খাটবো এবং চন্দ্রমণি শুক্লাকে ব্যারাকপুর থেকে জিতাব। উত্তর চব্বিশ জেলাতে আপনি মনে করছেন, আপনি তো অনেক অভিজ্ঞ, ছাত্র পরিষদ, তারপরে তৃণমূল ছাত্র পরিষদ, এখন বিজেপির ফ্যান, কত আসন পেতে পারে? দেখুন, উত্তর চব্বিশ পরগনাটায় 31টা সিট আছে আমাদের, মোটামুটি যদি ঠিকঠাক ভোট হয়, মানুষ বিজেপির পক্ষে আছে, আমাদের তো আশা 20 আমরা ক্রস করবই করবো, এবং আমরা 200 পার করবো। ব্যারাকপুর আসনে যে লোকসভা, ব্যারাকপুরের যে 7টা বিধানসভা আছে, এই 7টা বিধানসভার মধ্যে আপনারা কটা আসন পাবেন? দেখুন, আমরা ব্যারাকপুর জিতবো, আমরা নোয়াপাড়া জিতবো, আমরা ভাটপাড়া, অর্জুনদা আছেন আমাদের গার্জিয়ান, হ্যাঁ, অর্জুনদার ছেলে পবন ভালো ছেলে, হ্যাঁ, সবাইকে আপনার সম্মান দিয়ে কথা বলে এবং সংগঠনও ভালো করছে, পবন জিতবে। আমাদের একটু সমস্যা 50-50, যেটা একটু কোনো লড়াই কঠিন আছে, সেটা আপনার জগদ্দল সিটটা আছে, আমরা ইভেন কি আমরাও জিতবো, যেটা লোকে ভাবতে পারবো না যে আমরা আমডাঙ্গা জিতবো, কিন্তু আমরা আমডাঙ্গাও জিতবো। এবার আমরা ব্যারাকপুর 7টা মধ্যে 6টা আমরা নেবো, 7টা হলে অবাক হওয়ার ব্যাপার নেই, আমাদের টার্গেট 7টা আছে, কিন্তু আমরা 6টা পাবোই। ব্যারাকপুরবাসীর কাছে আপনি কী একটা বার্তা দেবেন যে আগামী 2021-এর যে মহারণ, এই মহারণে ব্যারাকপুর মানুষকে আপনি কী জানাবেন একবার যদি জানান? দেখুন, আমরা সন্ত্রাসমুক্ত বাংলা করতে চাই, সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর করতে চাই, আমরা তোলাবাজ মুক্ত ব্যারাকপুর করতে চাই, আমরা নারীদের সুরক্ষা দিতে চাই। আপনি দেখবেন, সন্ধ্যাবেলা হলে ব্যারাকপুর চিড়িয়া, আমাদের আউটসাইডার প্রচুর জায়গা থেকে
কিছু ছেলেপুলে এসে এখানকার ডিস্টার্বগুলো শুরু করে, তার কিন্তু কেউ ব্যারাকপুরে ছিল না, কেউ কাকিনাড়া থেকে আসছে, কেউ সোদপুর থেকে আসছে, কেউ টাকাতে, টোটাল তাদের পুরো র্যাকেটটা ব্যারাকপুর চলে আসে, ঠিক আছে। এবং এগুলো আমরা ভাঙবো, আমরা ওই বাইরে থেকে লোক এসে ব্যারাকপুরকে নোংরা করবে, নষ্ট করবে, সেটা করতে দেবো না। তো আমরা মানুষকে বলবো যে সকাল সকাল, কালকে আগামীকাল নির্বাচন, সকাল সকাল ভোট দিয়ে দিন, রোধটাও বেড়েছে, তারপর করোনা আছে, আপনারা মাস্ক পরে, হাত স্যানিটাইজার পরে আপনারা সকাল সকাল লাইনে দাঁড়ান, দাঁড়িয়ে আপনি ভোটটা দিন। এবং আমাদের নরেন্দ্র মোদী হাত শক্ত করতে আপনারা চন্দ্রমণি শুক্লাকে ভোট দিন। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম রবীন্দ্র বাহাল। কী পদে আছেন? আমি বিজেপি সাধারণ কার্যকর্তা, আমি কোনো পদ নেই, আমার বিজেপির কাজ। ধন্যবাদ।